বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়েছেন বিদেশিরাও বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা এ সময় তাদের উচ্ছ্বস করতে দেখা যায় শুক্রবার সকাল নয়টায় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় দল মতো নির্বিশেষে সকল মানুষের ঢল নামে কাঁধে কাঁধ মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন ছিলেন না বিদেশিরাও বাঙালি সাজগোজে শোভাযাত্রায় অংশ নিয়ে ভাঙা ভাঙা বাংলায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে ফ্রান্সের নাগরিক জনসন বলেন শুভ নববর্ষ ধন্যবাদ বাংলাদেশ অনেক ইনজয় করছি খুব ভালো লাগছে এর আগে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আক্তার উজ্জামান শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন কঠোর নিরাপত্তা চাদরে মোড়ানো হয় পুরো এলাকা মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি গানটি শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে তিন দশক ধরে প্রতি বছরই পয়লা বৈশাখে চারুকলার শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মিলবন্ধনের মাধ্যমিক উপমণ্ডুকতা ও সংকীর্ণতার ভিন্ন অবয়বের উপর সাংস্কৃতিক আঘাত হিসেবে দেখা হয়ে থাকে